কিছুদিন আগে কয়েকদিন আগে বসিরহাটের একজন মুফতি বলে দাবি করে, বড় মৌলানা বলে দাবি করে, আমার আপনার রাসূলের সানে গুস্তাকি করেছে, রাসূলের সানে গুস্তাকি করে, রাসূলকে বলে পয়গম্বরদের বলে ভিখারির বাচ্চা, গরিবের বাচ্চা, মুটের বাচ্চা, মুটেগিরি করে খায়, রাখালগিরি করে খায়, তাহলে তার বিরুদ্ধে আপনারা কতজন প্রতিবাদ করেছেন বলুন। এবং আমরা রাসূল পাকের নামটা নিয়ে চকিয়া আগুল গুলায় চুমা খাই, ওই বক্তা বলছে ঠিক এই ভাষায়, ভাষাটা বাজে ভাষা তবুও বুঝাবার জন্য বলছি, উনি বলছে তুমি রাসূল পাকের ভালোবাসায় চোখে মুখে পদে হাত বুলোবে, তোমার কাছে ব্যাপার, এটা হলো আমার কাছে হারাম, জোরে বলো নাউজুবিল্লাহ মিন জালিম। ওই সময় ওনার বক্তব্য শুনেছিলাম, আমি একটা জলসায় আলোচনা করতে করতে বলেছিলাম, আল্লাহর কসম খেয়ে বলছি যদি ওই স্টেজে আমি থাকতাম ওর কোমরে লাথি মেরে ফেলে দিতাম। কমিটি ভাইদের মন খারাপ, কিছু কিছু আমার আব্বা জানদের মন খারাপ, কি ব্যাপার মন খারাপ কেন? ভাইজান খারাপ মনে নেবেন না, আজ আমরা দিনের পর দিন মানুষের দরে 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 ভিক্ষুকের ন্যায় ভিক্ষা মেঙ্গে আমাদের মোহাল্লার আমার গ্রামের আব্বা জান আম্মা জান ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, তেনাদের রূপকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আমরা সওয়াব রেসানি করি, আমরা মিলাদুন্নবী করি, আমরা ঈসালে সওয়াব করি, আমরা জলসা করি। আজকে আমার এলাকার কিছু ঘুটে করোনোর বেটারা বলে এগুলো চলবে না, না যায় যে হারাম বেদাত, কি বলে না বলে না তো তাই নয়, এরা আরো বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই আপনারা দেখেছেন, আজকে বাংলাদেশের কিছু বাঙ্গাল বক্তা মৌলানা বলে দাবি করে, মুফতি বলে দাবি করে, ফতোয়া দিচ্ছে জলসা তাবারো খাওয়া, ইসালে সাহাবে তাবারো খাওয়া, মিলাদুন নবী তাবারো খাওয়া, সবরে সানি তাবারো খাওয়া, নবী দিবসে তাবারো খাওয়া, শুয়োরের গোস্ত খাওয়ার সমান, জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিম। তাহলে আপনারা বলুন যে মাওলানা যে মুফতি যে মুকাদ্দেস যে মুফাসসির যে আলেম হালালকে হারাম বলে ফতোয়া দেয় তার ঈমান আছে না গেছে? জোরে বলবেন ঈমান বরবাদ ধ্বংস হয়ে গেছে, খারাপ মনে নেবেন না। আমি আপনার দাদা পীরের ঔলাদ, এদের কি আলেম বলে মাওলানা বলে মুফতি বলে মুকাদ্দেস বলে মুফাসসির বলে আমি পরিচয় দেই না, আমি মনে করি এরা মানুষ রূপী শয়তান, ঠিক না বেঠিক? কারা মনে নেবেন না ভাই? এদেরকে আবার শয়তান বললে, মুনাফেক বললে, গাদ্দার বললে, আবার কিছু কিছু মানুষের বুকে ব্যথা লাগে, আহা রে এত বড় আলেমকে শয়তান বললো, এত বড় আলেমকে গাদ্দার বললো, মুনাফেক বললো, চিচিংবাজ বললো, কি বলে না বলে না ভাই? জানি না আপনার এই হাওড়া জেলায় ঘটেছিল এই জান্নাতের বাগানটা কায়েম হয়েছে কার মতাদর্শে? জোরে বলেন পেয়েছি কারো শিলায়? আমার আপনার পীর মাসায়কে দাদা পীর শিলায়? এটা আমি বলছি না, যারা জান্নাতের বাগানের বিরোধিতা করে, যারা দাঁড়িয়ে দরুদ ও সালামের বিরোধিতা করে, যারা জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাতের বিরোধিতা করে, যারা কবর জিয়ারতের বিরোধিতা করে, যারা সবরেসানির বিরোধিতা করে, তাদের বক্তব্য বলছে ওই বর্তমানের কিছু বক্তা, তারা ওয়াজ করতে করতে বলছে আজকে জান্নাতের বাগান পেয়েছি, মিলাদ পেয়েছি, আমরা পুরুষেরা টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, সুন্নতি লিবাস পেয়েছি, আমরা পুরুষেরা নামের আগে শ্রী বাদ দিয়ে মুহাম্মদ লিখতে শিখেছি, মহিলারা শ্রীমতী বাদ দিয়ে মুসাম্মদ লিখতে শিখেছে, মহিলারা বোরকা পেয়েছে, একমাত্র ভুল পুরার পীর আবু বাকের ওসিলাই, ঠিক না বেঠিক? এটা আমার বক্তব্য নাই, ওদের বক্তব্য বলছে, যারা এর বিরোধিতা করে তারা বলছে। কিন্তু ভাই সাগে আজকে দাদা পীরের মতাদর্শে জান্নাতের বাগানটা আমরা কায়েম করেছি, তিনি যেমন দেখিয়ে গেছেন সেই মত মত অনুযায়ী আমরা জান্নাতের বাগান কায়েম করেছি। কিন্তু ভাই এই জান্নাতের বাগানে আমার দাদা পীরের সিলসিলার একজন আলিম দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছে, আর একজন বসে বসে গল্প করছে, দেখেছেন আপনারা? দেখেছেন না দেখেন ভাই? আমরা নবী পাকের নামটা নিলে কি করি? আগুলের চুমা দিয়ে চোখে বুলাই না? ভালো করে বুঝবি, যে বক্তা ওখানে বসে বসে গল্প করছে ওই জলসায় সবাই দাঁড়িয়েছে, বেটা বসে বসে গল্প করে।
খারাপ মনে নেবেন না, আমরা মুসলমান, আমরা চাই তো আমরা প্রত্যেকটা কাজে নেকি পাই, কি চাই না? আমরা প্রত্যেকেই চাই আমরা যে কাজটা করলে নেকি আছে সেই কাজটা আমরা বেশি বেশি করি। কিন্তু উনি পরক্ষণে বলছে, অন্য মা বিলে গিয়ে বলছে, দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করা হারাম। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে যে বক্তা মুস্তাহাসান মুস্তাহাব জিনিসকে হারাম বলে ফতোয়া দেয়, তার ইমান ঠিক আছে? জোরে বলবেন, আছে নাই? এবং আমরা রসুল পাকের নামটা নিয়ে চোখে আগুল গুলায় চুমা খাই, ওই বক্তা বলছে ঠিক এই ভাষায়, ভাষাটা বাজে ভাষা তবুও বুঝাবার জন্য বলছি, উনি বলছে তুমি রসুল পাকের ভালোবাসায় চোখে মুখে পোদে হাত বুলোবে, তোমার কাছে ব্যাপার, এটা হলো আমার কাছে হারাম। জোরে বলো নাউযুবিল্লাহ মিন যালিক। ওই সময় ওনার বক্তব্য শুনেছিলাম আমি, একটা জলসায় আলোচনা করতে করতে বলেছিলাম, আল্লাহর কসম খেয়ে বলছি যদি ওই স্টেজে আমি থাকতাম ওর কোমরে লাথি মেরে ফেলে দিতাম। ঠিক বলেছি না ভুল বলেছি? কারণ যে রসুলের স্থানে গুস্তাকি করে রসুলের স্টেজে বসার তার অধিকার আছে? এজন্য বলবেন নাই। আমাকে কিছু কিছু আলেমরা কিছু কিছু মানুষ ফোন করে বলছে আপনি একটা আলেমকে এরকম কথা বলবেন এটা কিন্তু ঠিক হয়, খারাপ মনে নেবেন না, একটা আলেমকে এই রকম বলবেন এটা কিন্তু ঠিক হয়নি ভাই। শুধু তাই নয়, কিছুদিন আগে কয়েকদিন আগে বসিরহাটের একজন মুফতি বলে দাবি করে, বড় মৌলানা বলে দাবি করে, আমার আপনার রসুলের স্থানে গুস্তাকি করেছে। আচ্ছা বলুন তো নুপুর শর্মা রসুলের স্থানে গুস্তাকি করেছিল, আপনারা প্রতিবাদ করেছিলেন না করেননি? জোরে বলবেন। কতজন বলছেন প্রতিবাদ করেছিলাম, একটু আমার সঙ্গে হাত তোজা করেন তো নুপুর শর্মার বিরুদ্ধে হাত না দিয়ে দেন। এই আপনারা কি খারাপ মনে নেবেন না? খারাপ মনে নেবেন না, জানতে চাইছি আপনারা মুনাফিক? এই জোরে বলবেন, আপনারা গাদ্দার? ঠিক করে বলবেন। কিন্তু ভাই খারাপ মনে নেবেন না, আমার নজরে আপনারা মুনাফিকের খাতায় নাম লিখাচ্ছেন না তো, খারাপ মনে নেবেন না ভাই। নুপুর শর্মা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে? এই জোরে বলবেন। যে নুপুর শর্মা আল্লাহ পাক সম্পর্কে জানে, কোরআন সম্পর্কে জানে, রসুল সম্পর্কে জানে, শরিয়া সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে জানে, জানে না, কিন্তু ওর বিরুদ্ধে শুধু পশ্চিম বাংলা নয়, শুধু ভারত নয়, তমাম পৃথিবীর মুসলমান আমরা আন্দোলন প্রতিবাদ করেছিলাম, ঠিক না বেঠে? কিন্তু আজ আমার আপনার পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ওই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পেটে বিদ্যাওয়ালা শর্মা বসে আছে, রসুলের স্থানে গুস্তাকি করে, রসুলকে বলে পেগম্বরদের বলে ভিখারির বাচ্চা, গরিবের বাচ্চা, মুটের বাচ্চা, মুটেগিরি করে খায়, রাখালগিরি করে খায়। তাহলে তার বিরুদ্ধে আপনারা কতজন প্রতিবাদ করেছেন বলুন, বলেন? আজকে আমার আপনার পাড়ায় পাড়ায় যারা বলে রসুল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরে গরু ঘাস খায়, রসুলের রওজা বলা যাবে না, কবর বলতে হবে, রসুল যদি হায়াতুল নবী হয় তাহলে কবরে খাই কি, পিছা পায়খানা করে কোথায়? তাহলে যাদের বক্তব্য তাদের বিরুদ্ধে কতজন আমরা প্রতিবাদ করেছি বলেন? ও ওর বিরুদ্ধে করেছিলাম হিন্দু ঘরে জন্ম নিয়েছে বলে, আরে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে বলে প্রতিবাদ করছি না। খারাপ লাগছে নাকি আপনাদের? খারাপ মনে নেবেন না ভাই, আমি আপনাদের এই জন্যই বুঝাতে চাইছি, ও একজন বেধর্মী, ইসলাম সম্পর্কে জানে না, শরিয়া সম্পর্কে জানে না, কোরআন সম্পর্কে জানে না, তবে হ্যাঁ অন্যায় করেছে প্রতিবাদ করা দরকার ছিল, আছে ঠিক না বেঠে? তবে হ্যাঁ ওর ফাঁসি দেওয়া দরকার ছিল, ঠিক না বেঠে? কিন্তু আমার আপনার বাড়িতে যে সব নুপুর শর্মাগুলো জন্ম নিয়েছে তাহলে ওদের বিরুদ্ধে আমি আপনি কতজন প্রতিবাদ করলাম বলে? যে রসুল পাকের স্থানে এত বড় গুস্তাকি করে, যে বলে রসুল আপনার ভিখারির বাচ্চা, নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা ছিলেন, মুটে ছিলেন, মুটেগিরি করে বেড়াতেন, রাখালগিরি করে বেড়াতেন, তাহলে আপনারা বলুন তার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই?
আছে না নাই, আমি প্রতিবাদ করতে গিয়ে বলেছিলাম জানি না ও কত বড় মাওলানা, কেন জন্মের গন্ডগোল না হলে এত বড় কথা বলতে পারে না আমার আপনার রাসূলের সাথে। কারণ আজকের দিনে বর্তমান দিনে যদি রাসূলের সাহাবা হযরত উমর ফারুকের হুজুরের শাসন চলতো, হযরত উমর ফারুক হুজুর হায়াতে থাকতেন, ওই মৌলবীর গর্দানটা ফেলে দেবার জন্য খরচ করে দিতেন ঠিকানা বেটে, কত বড় খরচ হয়ে যেত। আমি প্রতিবাদ করেছিলাম ভাই, অনেকে সহ্য হয় না, ফোন করে করে বলছে আপনি এত বড় কথা বললেন। ভাই খারাপ মনে নেবেন না, ভাই খারাপ মনে নেবেন না, বলেন তো ভাই পৃথিবীর জমিনে নবী পয়গম্বর ছাড়া সব থেকে বড় আলেম কে বলতে পারেন? জি, নবী পয়গম্বর ছাড়া সব থেকে বড় জ্ঞানী কে, বড় আলেম কে? যে ইবলিস শয়তান, ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের টিচার, ভালো করে বুঝবেন। জমিন থেকে নিয়ে সাত তব আসমান পর্যন্ত এমন কোন জায়গা নাই যে কপালটা ঠুকে নে আল্লাহকে পাবে বলে, আল্লাহকে খুশি করবে বলে। আল্লাহ পাক খুশি করলে আদম সন্তানকে দুনিয়ার জমিনে পাঠাবেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক বললেন সব সিজদা কর, সিজদা কর, সবাই সিজদা করেছে, আজাজিল করেনি। আল্লাহ পাক বললেন এই সিজদা করলি না কেন? আল্লাহ মাথা খারাপ, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আর জমিন থেকে নিয়ে সাত তব আসমান পর্যন্ত এমন কোন জায়গা নাই আল্লাহ আপনাকে পাবো বলে কপাল ঠুকিনি, আর এখানে আদমকে সিজদা করব? অসম্ভব, হতে পারে না আল্লাহ। একটা কথা, একটা লাফজ, একটা বাক্যের জন্য আল্লাহ পাক আজাজিলকে ইবলিস শয়তান বানিয়ে দিলেন ঠিক না বেটে? তাহলে অত বড় আলেম, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের সরদার, তাহলে তাকে আপনি শয়তান বলছেন, ইবলিস বলছেন, বুকে ব্যথা লাগে না? লাগে না? এই জোরে বলেন না, লাগে না? তাহলে আজকে যারা আমার রাসূলের সাথে গুস্তাখি করে, তাহলে তাদেরকে শয়তান বললে বুকে ব্যথা লাগা দরকার আছে না? নেই, আছে যে ওদেরকে শয়তান কেন যদি ইবলিস বলা হয় বুকে ব্যথা লাগা দরকার আছে? নাই। তাই প্রত্যেককে বলছে মুসলমান, ওদের কাছ থেকে সরে আসো, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচার কাজে লাগবে। দ্বিতীয় নাম্বার, আর এক শ্রেণীর বেরিয়েছে ভাই, আর এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, খেয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, কোরআনের ঘরে, লালন পালন হয়েছে মুসলমানের ঘরে, কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার চরিত্র আদর্শ, ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রসুলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, কোরআনের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে আছে না নাই? এ আছে না নাই? ভালো করে বুঝবেন, ওদের কাছ থেকেও সরে আসো। কারণ ভাই বলেন তো দেখি, কাগের বাসায় একটা পাখি আন্ডা পড়ে কি নাম? এ জোরে বলেন, কোকিল। কাক তা দেয় না? যে কাক তা দেয়, বাচ্চা ফোটে না? এই কথা বলে না, বাচ্চা ফোটে, কাক খাওয়ায় না? খাওয়ায়। ভাই বলেন তো দেখি, কাক কখন বুঝতে পারে আমার বাচ্চা না? ওদিকে চারটে বাচ্চা দিনকে দিন মোটা সোটা হচ্ছে, আর এদিকে দুটো বাচ্চা দিনকে দিন রোগা, কাক চিন্তা করে? আল্লাহ সবাইকে সমান খাওয়াচ্ছে, উড়া মোটা ইরা রোগা, ওদেরকে কম খাই, এদেরকে বেশি করে খাওয়াচ্ছে যাতে মোটা সোটা হয়। ও বাবা কখন বুঝতে পারে? কাকের ভাষা কোকিলের ভাষা এক না আলাদা? আলাদা। যখন কোকিলের বাচ্চার বুলি ফুটে যায় তখন কাক চিন্তা করে, আল্লাহ তো আমার বাচ্চা না, এই তো আমার বাচ্চা না, কাকের মাথা গরম হয়ে যায়, সঙ্গে সঙ্গে কাক কোকিলের বাচ্চাকে ঠুকরে ঠুকরে লাথি মেরে বাসা থেকে ফেলে দেয়। ঠিক না বেটে? খারাপ মনে নেবেন না, আজকে আমার আপনার পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে, জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, খেয়েছে ইসলামের ঘরে, লালন পালন হয়েছে শরিয়াতের ঘরে, কিন্তু বড় হওয়ার পরে ইসলামের পক্ষে,
শরিয়াতের পক্ষে, কুরআনের পক্ষে না, মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, তার আচার আচরণ ব্যবহার তার ভাষাটা বেঈমান বেদিনদের পক্ষে ঠিক না বেটে। প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে শুনে আসুন, প্রত্যেককে বলবো এদের কাছ থেকে সরে আসো। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। আল্লাহ পাক ওই ফিতনাবাজদের পাতা জাল থেকে আল্লাহ আমাকে আপনাকে সকলকে হিফাজত করি, এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আসার বসার। আল্লাহ পাকের তারিফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা তারিফ করার তৌফিক দান করেছে, এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে যদি বলি আল্লাহুম্মা আমিন, যদি ভাবেন আল্লাহুম্মা আমিন, তাহলে সাকে ওয়াজ নসিহত আল্লাহ কারা করে অনেক শুনেছেন কি ঠিক না বেটি কো।